রবীন্দ্রনাথ ঠাকুর জীবনে যত দুঃখ বহন করেছেন তা পৃথিবীর আর কোনো সাহিত্যিকের জীবনে ঘটেছে বলে জানা নেই। 13 বছর বয়সে মাতৃহারা হন, তার বিয়ের রাতে ভগ্নিপতি মারা যান, 4 মাস পরে আত্মহত্যা করেন, যার প্রেরণা ও ভালোবাসায় তিনি কবি হয়ে উঠেছেন, সেই নূতন বৌঠান কাদম্বরী দেবী। 1902 কবিপত্নী মৃণালিনী দেবী 29 বছরে মারা গেলেন, রবীন্দ্রনাথ তখন 41। 2 মেয়ের বিয়ের পর জামাইদের ব্যারিস্টারি ও ডাক্তারি পড়াতে বিলেতে পাঠালেন, কিন্তু কিছুদিনের মধ্যেই রেণুকা অসুস্থ হয়ে পড়লেন, বাঁচানো গেল না তাকে। 1905 চলে গেলেন পিতা মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর। 1907 কনিষ্ঠ পুত্র 12 বছর বয়সেই কলেরায় মারা যায়। 1913 রবীন্দ্রনাথ নোবেল পেলেন। 1918 বড় মেয়ে বেলা অসুস্থ, বেলাকে প্রতিদিন গাড়িতে করে দেখতে যেতেন কবি, বাবার হাত ধরে মেয়ে বসে থাকত বিছানায়, আর তখন রবীন্দ্রনাথের জামাই শরৎ টেবিলের উপর পা তুলে সিগারেট খেতে খেতে রবীন্দ্রনাথকে ব্যঙ্গ বিদ্রুপ করতেন। একদিন বেলাকে দেখতে গিয়ে মাঝপথে শুনলেন সে মারা গেছে। মেয়েকে শেষ দেখা না দেখে ফিরে এলেন বাড়ি। রবীন্দ্রনাথ লিখেছেন, বাড়িতে এসে তিনি কাউকে বুঝতে দিলেন না কি শোকে, কি অপমানে, কি অসহ্য বেদনার মধ্যে দিয়ে তিনি সন্তানকে হারিয়েছেন। কবির ছোট মেয়ে মীরার বিয়ে দিয়েছিলেন নগেন্দ্রনাথের সঙ্গে, যাকে বিলাতে কৃষি বিজ্ঞানী করার জন্য প্রতি মাসে সেই সময় 500 টাকা করে পাঠাতেন, আর নগেন্দ্র চিঠি লিখে আরও টাকা পাঠানোর তাগাদা দিতেন। প্রত্যুত্তরে কবি লিখতেন, আমার জমিদারি থেকে প্রতি মাসে 500 টাকাই পাই, তার পুরোটাই তোমাকে পাঠাই। সেই নগেন্দ্র বিলাত থেকে ফিরে 2 সন্তান সহ মীরাকে পরিত্যাগ করে অন্যত্র চলে যান। কবির 3 জামাই যাদের প্রত্যেককে বিদেশে পড়িয়ে তিনি প্রতিষ্ঠিত করেছেন, তারা প্রত্যেকেই কোনো না কোনোভাবে কবিকে দুঃখ দিয়েছেন। সারা জীবন কবি দুঃখ পেয়েছেন বারে বারে, অপমানিত উপেক্ষিতও হয়েছেন অসংখ্যবার। আর্জেন্টিনার কবিপ্রেমী লেখিকা ভিক্টোরিয়া ওকাম্পার সাথে তার সম্পর্ক নিয়ে কুৎসা করে সংবাদপত্রেও প্রকাশিত হয়েছে। কবি তখন 64, নোবেল পুরস্কার প্রাপ্ত বিশ্ববরেণ্য সাহিত্যিক। কবির নোবেল প্রাপ্তি নিয়েও কিছু লোক তাকে ব্যঙ্গও করেছিলেন, চিঠি লিখে কবির কাছে জানতে চাইছেন নোবেল পুরস্কার পাওয়ার টেকনিক। সেক্ষেত্রে ভাবি পুরস্কার প্রাপক কবিকে অর্ধেক টাকা দিতেও রাজি। শান্তিনিকেতনে সাক্ষাৎ করতে এসে কেউ কেউ কবিকে বলেছেন, রবিবাবু আপনি কি এখনো কবিতা টবিতা লেখেন নাকি, মানে অতগুলো টাকা পাওয়ার পর আবার কেউ লেখে নাকি। অথচ অনেকেই জানে না নোবেল পুরস্কার প্রাপ্তির খবরটা প্রশান্তচন্দ্র মহলানবিস যখন কবিকে দেন তখন কবির প্রথম প্রতিক্রিয়া ছিল, যাক এই টাকায় এবার বিশ্বভারতীর সেচকাল কাটার সংস্থান হবে। যারা কবি বা লেখক তারা সকলেই সমাজের কাছে একটা স্বীকৃতি চায়, রবীন্দ্রনাথ সেটা বাঙালি সমাজের কাছে পাননি। তাই নোবেল পুরস্কার পাওয়ার পর তাকে যখন সম্বর্ধনা দেয়া হলো তখন তিনি বললেন,
আমি এই সম্মানের পাত্রকে ওষ্ঠ পর্যন্ত তুলব, কিন্তু গলা পর্যন্ত যেতে দেব না। কত বড় অভিমান ও দুঃখ থাকলে এ কথা বলা যায়? রবীন্দ্রনাথ নিজেই বলেছেন, পৃথিবীতে এসে যে ব্যক্তি দুঃখ পেল না, সে লোক ঈশ্বরের কাছ থেকে সব পাওয়া পেল না। বারে বারে মৃত্যু, দুঃখ, অপমান রবীন্দ্রনাথকে শানিত করেছে সৃষ্টিপথে, নির্মোহ করেছে জগৎ সংসারে, নস্টালজিক করেছে ক্ষণে ক্ষণে। তাই তিনি বলতে পেরেছেন, আছে দুঃখ, আছে মৃত্যু, বিরহ দহনও লাগে, তবুও শান্তি, তবুও আনন্দ, তবুও অনন্ত জাগে। আমরাও যেন সদা তার সুরে সুর মিলিয়ে বলতে পারি, মনেরে আজ কহ যে ভালো মন্দ যাহাই আসুক, সত্যরে লও সহজে। মনেরে আজ কহ যে ভালো মন্দ যাহাই আসুক, সত্যরে লও সহজে। রবীন্দ্রনাথের দুঃখ কষ্ট লেখা, সংগৃহীত, পাঠে শ্যাম সুন্দর পসারি। বিষয়টা ভালো লাগলে বন্ধুদের মধ্যে শেয়ার করে তাদেরও শোনার সুযোগ করে দেবেন। ধন্যবাদ।